নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। ট্রেনের ধাক্কায় জখম হাতির মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো চালসার পরিবেশপ্রেমী সংগঠন চালসা নেচার স্ট্যাটিক অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি, চালসা আশিয়ারা ক্যারেটার অ্যাসোসিয়েশন এবং মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশন। বন্ধ রেড ব্যাংক চা বাগানে বাসিন্দাদের পুজো উপলক্ষে নতুন বস্ত্র উপহার দিল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাগডোগরা। একুশের পল্লীর সর্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একচল্লিশের পল্লীর সর্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদি পালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোসপুকুর তালবাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিয়োকুশিন কান ইন্টারন্যাশনাল ক্যারাটে অর্গানাইজেশন জাপান ও রানীগঞ্জের তত্ত্বাবধানে আলিপুরদুয়ার স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যারাটে সেলফ ডিফেন্স বেল্ট গ্রেডেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আলিপুরদুয়ার জেলার ফলাকাটার লিটিল লরিয়ার্স স্কুলের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করা হল। একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল মালদা মেডিকেল কলেজ চত্বর, বৃষ্টির জল ঢুকে পড়ল হাসপাতালের অপারেশন থিয়েটারে। সোমবার থেকে খুলে গেল ডুয়ার্সের কালচিনি চা বাগান। পুজোর আগে বড় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের, একটি অভিযান চালিয়ে চুরি যাওয়া নতুন 10টি মোবাইল সেট উদ্ধার করলো আলিপুরদুয়ার থানার পুলিশ। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। পুজোর আগে বড় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের, একটি অভিযান চালিয়ে চুরি যাওয়া নতুন 10টি মোবাইল সেট উদ্ধার করলো আলিপুরদুয়ার থানার পুলিশ। বীরপাড়া এলাকায় একটি মোবাইলের দোকান থেকে গত 3 সেপ্টেম্বর চুরি হয়েছিল 14টি নতুন মোবাইল সেট। পুলিশ তদন্তে নেমে কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে 4 জনকে গ্রেফতার করে। পুজোর আগে বড় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের, একটি অভিযান চালিয়ে চুরি যাওয়া 10টি নতুন মোবাইল সেট উদ্ধার করলো আলিপুরদুয়ার থানার পুলিশ। বীরপাড়া এলাকার একটি মোবাইলের দোকান থেকে গত 3 সেপ্টেম্বর চুরি হয়েছিল 14টি নতুন মোবাইল সেট। পুলিশ তদন্ত নেমে কুচবিহার ও আলিপুরদুয়ার থেকে 4 জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় খোয়া যাওয়া 10টি মোবাইল। আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, পুজোর আগে পুলিশি অভিযান আরো জোরদার করা হবে। এখানে আপনার লোককে ডেকেছি যে মিডিয়া ব্রিফ করা হয়েছে। 3 তারিখে 14টা মোবাইল একটু দোকান থেকে চুরি হয়েছিল, ওর ভিতরে 4 জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। 4 জনকে অ্যারেস্ট করে 10টা মোবাইল আমরা রিকভারি করেছি। আর এনাকে ইন্টারোগেট করে যে বাকি 4টা মোবাইল আছে, আশা করি ওকে আমরা রিকভার করতে পারবো। 4 জন অ্যারেস্ট হয়েছে, একজন পিসিতে আছে আর একজন বেল পেয়ে গেছে, একজনকে আগে অ্যারেস্ট করা হয়েছিল। এই লোকের নাম আছে সঞ্জিত মণ্ডল, অমিত রায়, বাপি চৌহান আর দীপঙ্কর রায়, সব এখানে লোকাল ছেলেই আছে। এই কাছের ডিস্ট্রিক্ট আর আমার ডিস্ট্রিক্ট মিলিয়ে আর পূজার আগে এনাকে ধরা একটু বড় সফলতা আছে। আমরা আশা করি যে বাইরে থাকলে এরা অন্য চোরি করতো, চোরি চাকারি করতো, তো আশা করি কি ক্রাইম একটু কম হবে। খুলে গেল ডুয়ার্সের কালচিনি চা বাগান। এদিন সকালে গেট মিটিং এ শামিল হন শ্রমিকরা। গেট মিটিং এ সমস্ত ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা বক্তব্য রাখেন এবং গেট মিটিং শেষে শ্রমিকরা কাজে যোগদান করেন। সোমবার থেকে খুলে গেল ডুয়ার্সের কালচিনি চা বাগান। এদিন সকালে বাগানে গেট মিটিং এ সামিল হন শ্রমিকেরা। গেট মিটিং এ সমস্ত ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা বক্তব্য রাখেন এবং গেট মিটিং শেষে শ্রমিকেরা কাজে যোগদান করেন। তবে বাগান খুললেও খুশি নন শ্রমিকেরা, কেননা বোনাস আগামী 3 অক্টোবর প্রদানের কথা এবং পাক্ষিক বেতন ও মাসিক বেতন পুজোর পর। শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, আমরা কি খালি পেটে কাজ করব? ভুকে পেটে কাম করব, আমরা মানে 12 দিন কামাল পয়সা নি মিলত হামিনকে মিলবে। সব বাগান মে বোনাস হয়ে গেল, আমার বাগান মে বোনাস নি হয়। সব কয়ে নয়া নয়া কাপড়া পিনবে, পূজা করবে, আমরা কা বোনাস তো 3 তারিখ হওয়াতে না হওয়াতে মানে বন্ধ ঠিক আহে না খোলা ঠিক আহে? খোলা ঠিক আহে তো ভুকা পেটে কয়ে কাম করি। ১২ কিলো ২৫ কিলো ১২ লিটার
কিয়োকুশিন কান ইন্টারন্যাশনাল ক্যারাটে অর্গানাইজেশন জাপান ও রানীগঞ্জের তত্ত্বাবধানে আলিপুরদুয়ার স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় নিমতি হরিদাস স্মৃতি বিদ্যালয়ের প্রাঙ্গণে ক্যারাটে সেলফ ডিফেন্স বেল্ট গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিয়োকুশিন কান ইন্টারন্যাশনাল ক্যারাটে অর্গানাইজেশন জাপান ও রানীগঞ্জের তত্ত্বাবধানে আলিপুরদুয়ার স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় নিমতি হরিদাস স্মৃতি বিদ্যালয়ের প্রাঙ্গণে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ক্যারাটে সেলফ ডিফেন্স বেল্ট গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন বিভিন্ন ছাত্র ছাত্রীরা নানা রকম ক্যারাটের প্রদর্শন করেন। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে পরীক্ষক এসেছিলেন তাদের এই সেলফ ডিফেন্সের বেল্ট গ্র্যাজুয়েশনের বিচার করার জন্য। কিয়োকুশিন কান ইন্টারন্যাশনাল কারাটে অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেডকোয়ার্টার জাপান এবং ইন্ডিয়া হেডকোয়ার্টার রানীগঞ্জের তত্ত্বাবধানে আলিপুরদুয়ার স্পোর্টস কারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় 29 সেপ্টেম্বর রোববার নিমতি হরিদাস স্মৃতি স্কুলের বিদ্যালয়ের প্রাঙ্গণে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীদের কারাটে এই সেলফ ডিফেন্সের বেল্ট গ্র্যাজুয়েশনের আয়োজন করা হয়েছে। সারা উত্তরবঙ্গ থেকে বিভিন্ন ইনস্ট্রাক্টররা এসেছেন বা এক্সামিনাররা এসেছেন, তারা এই আমাদের ছাত্রছাত্রীদের বেল্ট গ্র্যাজুয়েশনের এক্সামিনার হিসাবে ছিলেন। বিভিন্ন ছাত্রছাত্রীরা নানান রকম ডেমনস্ট্রেশন করেছেন, তারা সেলফ ডিফেন্স করেছেন এবং তার মাধ্যমেই কে কে এই আমাদের বেল্ট গ্র্যাজুয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হবেন সেটাই আমাদের জাজেসরা ঠিক করেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল মালদা মেডিকেল কলেজ চত্বর। বৃষ্টির জল ঢুকে পড়েছে হাসপাতালের অপারেশন থিয়েটারে। হাঁটু জলের মধ্যেই রোগীর অস্ত্রোপচার করছেন চিকিৎসকেরা। জলের তলায় মেল মেডিকেল ও ফিমেল মেডিকেল ওয়ার্ড। ফের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। গত প্রায় এক সপ্তাহ জুড়ে মালদা জেলায় ব্যাপক বৃষ্টি চলছে দেখা নেই সূর্যের। আগেই জলমগ্ন হয়ে পড়েছিল একাধিক এলাকা। রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে এবার জলমগ্ন হয়ে পড়ল মেডিকেল কলেজ চত্বর। জল ঢুকে পড়ল একাধিক ওয়ার্ডেও। বৃষ্টির জল ঢুকে পড়ল হাসপাতালের অপারেশন থিয়েটারে। হাঁটু জলের মধ্যে রোগীর অস্ত্রোপচার করছেন চিকিৎসকেরা। জলের তলায় মেডিকেলের নিচের মেল মেডিকেল ও ফিমেল মেডিকেল ওয়ার্ড। নোংরা জল গোটা হাসপাতালে। জলের মধ্যে রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হলো আত্মীয়দের। ট্রলি করে রোগীদের নিয়ে যেতে সমস্যায় পড়তে হলো রোগীর পরিবারকে। মেডিসিন ওয়ার্ডের নিচে থাকা রোগীদের তড়িঘড়ি অন্যত্র সরিয়ে নেয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদিকে কথায় বলে গোদের ওপর বিষফড়া। মালদা প্রশাসনের অবস্থা ঠিক এমনই। গত কদিন ধরে রতুয়া এবং মানিকচক ব্লকের বিভিন্ন অঞ্চল ভেসে যাওয়ায় 30,000 লোক জলমগ্ন হয়ে পড়েছে। সেই পরিস্থিতি সামাল দেওয়া এখনো হয়ে ওঠেনি প্রশাসনের। এরই মধ্যে কদিনে টানা বৃষ্টিতে জল ঢুকে পড়ল শহরের বিভিন্ন ওয়ার্ডের ঘরে ঘরে। যেমন 29 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, এছাড়াও বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শহরের 2 নং গভর্নমেন্ট কলোনি প্রাপ্ত পল্লী, রবীন্দ্র পল্লী, সুভাষ ফলি, বালুচরের কিছু অংশ। বৃষ্টির কারণে বাড়ি থেকে বেরোতে পারছে না সাধারণ মানুষ। জিনিসপত্র পারাপার করতে ব্যস্ত সবাই। বৃষ্টির কারণে কি কি পরিস্থিতি হয়ে যাচ্ছে এখন? বৃষ্টির কারণে ভয়ঙ্কর পরিস্থিতি। আপনারা ধরেন যে বিল সংলগ্ন যে এলাকাগুলো আছে, এগুলোর বেশিরভাগ মানুষ যারা একটু কষ্ট করে দোতলা করতে পেরেছে তারা বাড়িতে আছে, বাদবাকি সবারই ঘরে জল। এখন চেঠাগুলো অনুকূল স্কুলটা রিকুইজিশন করালাম, এখানে কিছু গরিব মানুষকে ঢোকানোর ব্যবস্থা করছি। এদিকে তো গোটা শহর তো সাথে সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন হাসপাতাল। হাসপাতালের নিস্তলা পুরোটাই জলে ঢুকে গেছে। এখন এটার মূল কারণ হচ্ছে ধরেন আমাদের শহরের নিকাশি ব্যবস্থা। এই যে বর্তমান যা অবস্থা চলছে এর জন্য এর আগেও এরকম বৃষ্টি হয়েছে, কিন্তু এইরকমভাবে এত মানে বৃষ্টি তো একটা গেলে আজকে একটু জোরে হলো, গত কয়েকদিন ধরে তো খুব সামান্য বৃষ্টি হয়েছে। এই সামান্য বৃষ্টিতে এখন আমাদের শহরের সমস্ত নিকাশি ব্যবস্থাগুলো এতটাই মানে জাম্প হয়ে আছে যে সমস্তটাই বন্ধ হয়ে যায়। কারণ আমাদের ইমার্জেন্সি ওটি আছে ভেতরে, সেটাও জলের তলায় খুবই কষ্ট করে আমাদের কাজ করতে হচ্ছে। এবং আমাদের যে রেস্ট রুমে বাথরুম থেকে জল লিক হচ্ছে, এবং রেস্ট রুমে 5 লাখ জায়গা মানে এতটাই জল লিক হচ্ছে। এবং দেখতে পুরো ওয়ার্ডের যত অবস্থা, মেডিকেলের সার্জিক্যালের সমস্ত জায়গায় এখন তাদেরকে দেখুন। আমি তো লিফটে কাজ করছিলাম, তো আমি ব্যাপারটি জানি না, তবে যতদূর শুনেছি যে ওদেরকে আলাদা করে বেডে রাখার ব্যবস্থা করা হয়েছে। শুনেছি আমি চোখে দেখি।
উত্তরবঙ্গ নিউজ ব্যুরো অখিল সরকারের রিপোর্ট। বন্ধ রেড ব্যাংক চা বাগানের বাসিন্দাদের পুজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দিলেন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাগডোগরা। বন্ধ রেড ব্যাংক চা বাগানের শ্রমিকদের হাতে নতুন পোশাক তুলে দিল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অফ বাগডোগরা। সংস্থাটির সদস্যরা রেড ব্যাংক চা বাগানের আপার লাইনের ফুটবল মাঠে শ্রমিকদের হাতে নতুন পোশাক তুলে দেন। উপস্থিত ছিলেন প্রায় হাজার তিনেক মানুষ। সংস্থার সাধারণ সম্পাদক রতন কুমার ঘোষ জানান, সারা বছর ধরে সংস্থার তরফে নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হচ্ছে। রেড ব্যাংকের শ্রমিকদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ইয়ে রসগুল্লা ইতনা মত খা, নেই তো মেরে জেসা ফুটবল বন জায়েগা। মমি ফুটবল বুলা রহা হ্যায়। জিন দাগোঁ কো আপ নজরানদাজ করতে হ্যায়, দূসরোঁ কো সবসে পহলে ওহি নজর আতে হ্যায়। ইসলিয়ে বার্জার ইজি ক্লিন পেইন্ট উইথ ক্রস লিঙ্কিং পলিমার। নো দাগ, নো ধব্বা, only beautiful walls. Berger Easy Clean Paint. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Delhi. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आजकेर विस्तारित खबरे। একচল্লিশের পল্লীর সার্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একচল্লিশের পল্লীর সার্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এই ভিডিও। সুভাষিস চক্রবর্তী এবং আমার সমস্ত প্রিয় সহকর্মীরা, সুব্রত বক্সি, মারা রায়, অঞ্জন সহ এই ক্লাবের সকল ভাই বোনেরা, আমার চলচ্চিত্র শিল্পী এবং টেলিভিশন শিল্পী আমার ভাই বোনেরা, সমবেত এই অঞ্চলের মা ভাই বোনেরা, পৌরাঙ্গ আমি গতকাল দেখছিলাম কালীঘাট মিলন সঙ্গে খুব ভালো করেছে। যদি আমার পাড়া আমি ওদের কম দেখি, কিন্তু আমি দেখলাম খুব ভালো করেছে পুজোটা। এবং এখানেও দেখলাম যে ওর একটা আইডিয়া নিয়ে খবরের কাগজ এবং আগেকার দিনে যে মানুষ কীভাবে খবর সংগ্রহ করতে, রানার ছুটিতে সেই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, সেই সমস্ত রানার থিম দিয়ে এবং অন্যান্য থিম দিয়ে এই পুজোটাকে করেছে। আমি আগেও অনেক জায়গায় বলেছি, আবার বলছি, একই কথা রিপিট করছি যে একচল্লিশ পল্লী অজয় সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, একেবারে বরিশাল সৃষ্টি সহযাত্রী, ঠাকুরপুকুর থেকে শুরু করে নতুন দল থেকে শুরু করে বেড়ালা, কিন্তু সবসময় আপনারা সৃষ্টি শৈলীর মধ্যে আপনারা যখন পুরো কলকাতা, সারা বাংলা নানা রকম থিম পুজো করেছে, তখন কিন্তু আপনারা এগিয়ে এসে এই থিম পুজোর ব্যাপারটাকে খুব ভালো করে প্রতিযোগিতার বাজারে নিয়ে এসছে। এবং সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানকার শিল্পীরা, কলাকুশলীরা এবং বিশেষ করে এখানকার পল্লীবাসী নিজেদের গর্ববোধ করে, তার কারণে আপনাদের পুজোকে আপনারা একটা হাইটে নিয়ে গেছেন। এবং প্রত্যেকে সব অঞ্চল থেকে কোথায় কোথায় পুজো যাবে, দেখতে যাবে কোন কোন ঠাকুরগুলো, তার যদি একটা ম্যাপ তৈরি করে, তার যদি একটা প্ল্যানিং করে, সে প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু
অজয় সংহতি 41 পল্লী বা বিবেকানন্দ স্পোর্টিং বা ওদিকে সৃষ্টি সহযাত্রী কাকুপুকুর ওরা সবাই কিন্তু থাকে। তোমার ওদিকে বড় পুজো আছে, ছোট পুজো আছে। আমি মনে করি না সব ছোট পুজো তারা ভালো করতে পারে না, অনেক ছোট পুজো আপনারা খুব ভালো ভালো করছে। এবং আপনাদের এই সমস্ত এই শিল্পী ভাবনাটা আমার অ্যাকচুয়াল গ্রাম থেকে সবাইকে নিয়ে এসে আমরা করি, বিভিন্ন শিল্প মহল থেকে নিয়ে এসে করি। শিল্পীরা গ্রামে গঞ্জে বিভিন্ন ক্রিয়েটিভিটিটাকে তুলে নিয়ে আসে পুজো মণ্ডপে, সেটি গ্রামগঞ্জেও কিন্তু এখন খুব ভালো পুজো হচ্ছে। এবং জেলাগুলোতেও আমি বিশেষ করে পুজোর সময় যেহেতু এখানে আমার থাকতে হয়, কিন্তু আমি চ্যানেলের থ্রুতে আমি পুজোগুলো দেখি এবং আমি দেখে ভাবি কি সুন্দর সুন্দর এক একটা আইডিয়া করে এত সুন্দর করে করে যে নিজেদেরই দেখে মনে হয় যে এই পুজো থেকে কত ভাবনা ছুটে আসে, কত নতুন নতুন দৃষ্টি নতুন নতুন সৃষ্টি হয়। তাই আমি সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজে একটু কাগজগুলো হাত দিয়ে দেখছিলাম যে বৃষ্টি হলে আবার কাগজগুলো নষ্ট হয়ে যাবে না তো। আলিপুরদুয়ার জেলার ফলাকাটা ব্লকের লিটল লরেটস স্কুলের উদ্যোগে গরিব দুঃখীদের দুর্গাপূজো উপলক্ষে বস্ত্র বিতরণ করা হলো। আর কয়েকদিন বাকি পুজো, এই পুজোর সামনে বিভিন্ন জামা কাপড়ের কেনাকাটায় বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় দেখা যায়। কিন্তু যারা গরিব দুঃখী, দুমুঠো অন্যের অভাবে অন্যের বাড়িতে কাজকর্ম করে নিজের পেটের দায়, কিন্তু পুজোর সময় তারা ঠিক মতো জামা কাপড় নিতে পারে না, ওইসব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করতে এগিয়ে এলো ফলাকাটার লিটল লরেটস স্কুল কর্তৃপক্ষ। বেশ কয়েকদিন থেকে অঝোরে বৃষ্টি চলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। এই বৃষ্টিকে অপেক্ষাকৃত করেও ওই স্কুল থেকে তারা বিভিন্ন অসহায় কচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধদের বস্ত্র বিতরণ করেন। 8-80 অর্থাৎ কচি কাঁচা থেকে বৃদ্ধদের বস্ত্র বিতরণ করতে ব্যস্ত। ওই বস্ত্র বিতরণের সময় ফলাকাটার বিভিন্ন পাড়ার জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই স্কুলের উদ্যোগে তারা বস্ত্র বিতরণ করেন ফলাকাটার ছট পূজা ঘাটে। বস্ত্র বিতরণের সময় যারা ওই বস্ত্র গ্রহণ করেছেন তারা খুশির উল্লাসে ওই স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান ও কচি কাঁচাদের মুখে হাসি দেখতে পাওয়া যায়। স্কুলের প্রিন্সিপাল শিল্পা সরকার চৌধুরী জানান, এমন উদ্যোগ তারা প্রতি বছরই গ্রহণ করে থাকেন। গরিব দুঃখীরা যারা পুজোয় বস্ত্র কিনতে পারেন না, দুমুঠো অন্ন খেয়ে তারা বেঁচে থাকেন, তাদের নিয়ে চিন্তা ভাবনা রয়েছে ভবিষ্যতে এই উদ্যোগটা যাতে তারা আরো এগিয়ে যেতে পারে। এখন আমরা সরাসরি জানবো ওই স্কুলের প্রিন্সিপাল শিল্পা সরকার চৌধুরী কি বলছেন। আমরা আজকে ছট পুজো ঘাটে এখানে একটা প্রোগ্রাম করছি, যেটা হচ্ছে পুজোয় সবার নতুন জামা। এই একটা প্রোগ্রাম ঠিক বলবো না, এটা একটা হচ্ছে ছোট বাচ্চাদের যারা আন্ডার প্রিভিলেজ তাদের মুখে একটা হাসি ফোটানোর একটা উদ্যোগ। আমরা প্রত্যেক বছরই করে থাকি এই কাজটা, যেখানে আমরা মনে করি যে এখনও সোসাইটিতে এমন লোকেরা আছে যারা আন্ডার প্রিভিলেজ, যাদের অনেক সময় তারা অ্যাফোর্ড করতে পারে না। তো তার জন্যই আমরা গার্জেনদের সাথে আমাদের বাচ্চাদের সাথে আমরা জেলার ফলাকাটা থেকে এসে এই একটা ইনিশিয়েটিভ নিয়ে থাকি, যেখানে আমরা বিলিভ করি যে সবাইকে যদি আমরা দিই তাহলে সোসাইটিতে অনেকটা উদ্ধার কাজ করা হবে। বিকজ এই জিনিসগুলো আমরা ইউজ করি না, ফেলে দিই, সেগুলোকে না ফেলে দিয়ে যদি কারোর কাজে লেগে যায় সেটাই আমাদের জন্য অনেক। আমরা আজকে খুবই খুশি হয়েছি এখানে এসে, আর অনেক সাপোর্ট পেয়েছি, অনেক কোঅপারেশন পেয়েছি আপনাদের সবার কাছ থেকে। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের পুরো লিটল লরিয়েস ফলাকাটা টিম, আমার পেরেন্টসরাও রয়েছেন, আমার স্টুডেন্টসরা আছেন, আমার মেন্টর টিম অ্যাটেন্ডেন্টরাও রয়েছেন, আমরা টিমও প্রত্যেক বছর এই কাজ করে থাকি। একুশের পল্লীর সার্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের পল্লীর সার্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখুন এই ভিডিও। এই একুশ পল্লী ক্লাবে আমার সকল মা ভাই বোনেরা, উদ্যোক্তা বৃন্দ, পল্লীবাসী বৃন্দ, সুব্রত বক্সী, মালা রায়, দেবাশিস কুমার সহ আমার সাথে আরো অনেকে এসেছেন, আমি সকলে আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। আজকের নবরাত্রি কা উপহাস ভি শুরু হো রা হ্যাঁ, इसी के लिए आप लोगों को नवरात्रि का शुभकामना भी है, आप लोग अच्छा रहे। एकुश पल्ली बराबर ही भलो पुजो करे, किंतु माझे एक कमे गई से आगेकार मानी कि बोले उत्तरण, किंतु दो तीन बचर धरे आबार तारा फर्मे फिरे
এবং আগামী দিন আরও ভালো হবে, এটা আমি বিশ্বাস করি। আমার আজকে এখানে এসে সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে ক্লাবের ড্রেসটা, ক্লাবের ড্রেসটা। ধন্যবাদ। আর আজকে সানডে আর পুরো পিঙ্ক কালার দিয়ে যেই ড্রেসটা বানিয়ে থাকুক, কালার কম্বিনেশন ইজ ভেরি গুড, মানে শুধুই কালার খুব ভালো। মেয়েদেরটা ভালো হয়েছে, কিন্তু ছেলেদেরটা বেশি ভালো হয়েছে। সুতরাং ক্লাবের ড্রেসটা খুব সুন্দর হয়েছে, মেয়েদেরটা একটু সিল্ক দিলেই হয়ে যেত। পরের বারে চন্দিমাকে জিজ্ঞেস করবে কি কায়দায় করে, বলে দেবো কোন কায়দায় করে, একসাথে করে নিয়ে আসবে এক ড্রেস, এবং খুব একটা বেশি টাকা খরচও হবে না। কত করে লেগেছে মেয়েদের কাপড়গুলো, কত খরচ হয়েছে? চন্দিমা হিন্দুস্তান পাখি থেকে আসবে, 750 টাকা করে কি সুন্দর করেছে, তসর সিল্কে পুরো প্রিন্ট দারুণ করেছে। সুতরাং আসতে পারত তোমাদের 250 বেড়ে যাবে, ওটা ঠিক আছে, ভালোই হবে, সুন্দর লাগছে দেখতে। মেয়েদের একটু মানে বর্ষাকাল তো, আর সুতি পরলে কি হয়, ওদের তা ছাপা শাড়িগুলো তাড়াতাড়ি করে ইস্ত্রি নষ্ট হয়ে যায়, কারণ আমি এসব করে বেড়াই তো, সেই জন্য আমার এগুলো একটু মাথায় ঢোকে আর কি। যাই হোক, এখন দেখুন ক্লাবগুলোর খুব ভালো কালচার হয়েছে, এই যে ভাই বোনেরা মিলে একটা ক্লাবের ড্রেস হচ্ছে, একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে, একসাথে বসে সাংস্কৃতিক কর্মসূচি হচ্ছে, এটার কিন্তু একটা বড় দিক আছে। আমাদের পুজোটা কিন্তু মনে রাখবেন, আমি কেন বলছি বারবার, এই পুজোটা সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ উৎসব আগামী দিন প্রমাণিত হবে, তার কারণ এই পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার হয়। এই পুজোতে শুধু প্যান্ডেল এলাম ঠাকুর দেখলাম তা নয়, প্যান্ডেল তৈরি, ঠাকুর তৈরি, ক্রিয়েটিভিটি তৈরি, এই যে ছেলেমেয়েরাও জামা বানিয়েছে, এরাও একটা ক্রিয়েটিভিটি। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ। Nice house, Kumar. So nice. जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last quarter, MG Road, Jaina. आप देख रहे हैं आपकी चैनल वॉइस, आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। বোসপুকুর তালবাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোসপুকুর তালবাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন এই ভিডিও। জাবেদ, এখানকার বিধায়ক এবং আমাদের মিনিস্টার সুব্রত বক্সী, দেবাশিস কুমার, পূর্ণেন্দুবাবু যিনি ঠাকুর তৈরি করেছেন, সাংসদ মালা রায়, উত্তম, বিদেশ, শ্যামলদা সহ সকলে এখানে উপস্থিত আছেন, আমাদের মিনমত যে কাঞ্জিলাল সহ সকলে। তালবাগান পুজোয় ও ঠিকই বলেছে উত্তম, যে 2008 সাল থেকে আমি আসি, এবং আপনারা উপরে পার্কটা দেখতে পাচ্ছেন, নিচে একটা ওয়াটার ট্যাঙ্ক তৈরি হয়েছে, এই পার্কটা নিচে ছিল, তখন এটা নিয়ে অনেক প্রবলেমও হয়, তারপর এটাকে শর্ট আউট করে দিয়ে এখানে পার্কও হয়েছে, জলের ট্যাঙ্কও হয়েছে, এইসব জায়গাগুলো অনেক ডেভেলপও করেছে।
এবং হ্যাঁ এবং এই ক্লাবটা অনেক দিন ধরেই পুজো করে। বিশেষ করে আমি সব জায়গাতেই বলি, থিম পুজো শুরু হয় কিন্তু এই অঞ্চল থেকেই, এই অঞ্চল, এবং সেটাকে টোটালি প্রমোট করে বেহালা। বেহালাও ছিল তখন দক্ষিণ কলকাতার এই দুটো অঞ্চল থেকেই, গ্রেটার দক্ষিণ কলকাতা, বেহালা এবং বালিগঞ্জ, এই দুটো অঞ্চল থেকে প্রথম কিন্তু থিম পুজোর টোটালটাই শুরু হয়। সেক্ষেত্রে এদের অবদান আছে, ওরা সবসময় কিছু না কিছু ভেবে কিছু তৈরি করে। এবারে যেমন শিল্পী তৈরি করেছেন তালপাতার সমস্ত কারুকার্য করেছেন, মায়ের অর্নামেন্টস থেকে শুরু করে গাছ থেকে শুরু করে সব কিছু তালপাতার অবিকল কায়দায় করেছেন। কিন্তু আমি ওদের বলছিলাম, তোমরা তালপাতা দিয়ে যখন এত তৈরি করেছো, তোমরা অরিজিনাল তালপাতাই তৈরি করে ফেলতে পারতে। তার কারণ হচ্ছে, যখন কাজ করে শিল্পীরা, তারা তো 3-6 মাস ধরে কাজ করে, আর প্ল্যানিংটা করে প্রায় 1 বছর ধরে। সুতরাং কিছু অরিজিনাল জিনিস, যেমন এই যে শিউলি ফুলটা আমি দেখতে পাচ্ছি, এটা তৈরি করা হয়েছে, অরিজিনাল শিউলি গাছ পুঁতলেই 3 মাসে হয়ে যায়। এগুলো ছোটো ছোটো টুকটাক আইডিয়া আর কি। সুতরাং ভালো করে করুন, সুন্দর করে করুন, আপনাদের পুজো বরাবরই ভালো হয়, এবং অনেক মানুষ এখানে পুজো দেখতে আসে, লক্ষ লক্ষ মানুষ বিজন সেতুর ওপরে, বালিগঞ্জ কসবা এই সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করে, ওদিকে এভারগ্রিন আছে, ওদিকে আপনার সিঙ্গি পার্ক আছে, ওদিকে আদিবালিগঞ্জ আছে, ওদিকে হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল শিব মন্দির সহ অনেক পুজো আছে, সমাজসেবী আছে। সুতরাং এইসব অঞ্চলে মানুষ প্রচুর পুজো দেখতে আসেন, লক্ষ বললে ভুল হবে, 100 কোটি মানুষের আগমন হয় বাংলায় পুজোর সময়টা। আর এখন তো দেশ বিদেশ থেকেও আসে এবং সমস্ত রাজ্য থেকেও আসে, গ্রামাঞ্চলের মানুষও আসে, আবার গ্রাম প্রান্তরে, জেলা শহরে, আজকাল কিন্তু গ্রাম শহরের জেলার মানুষরাও, ছেলেমেয়েরাও খুব ভালো পুজো করছে। আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এই ভিডিও। ইসরাত জাহান রূপানুরের মা এবং ঘোলা ঘোড়া, এদিকে মালা রায়, দেবাশিস কুমার, কাউন্সিলর নিবেদিতা সহ, কানুদা সহ এই আদি বালিগঞ্জ ক্লাবের সকল উদ্যোক্তাবৃন্দ, তারা সবসময় থাকেন এবং তারা সবসময় একসাথে পুজোটা খুব ভালো করে করেন। আমি তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। এবং বিশেষ করে আমি আপনাদের সকলকে জানাচ্ছি, কারণ এই এলাকাটা কসমোপলিটন এরিয়া এবং সব ধর্মই, সব উৎসবই এখানে সমস্ত মানুষ মিলিতভাবে একসাথে সকলে মিলে করেন। আমি জানি আজকে নয়, দীর্ঘদিন ধরে এই পাড়ার অনেককেই আমি চিনি, এবং সদ্যি বদি থেকে শুরু করে চাঁদ সেলিম গোড়ার আঁকা থেকে শুরু করে সবাইকেই আমি চিনি। আমি আগেও প্রচুর আসতাম, এখনও আমি ঈদের দিন আসি। আদি বালিগঞ্জ ক্লাব, আমরা যখন ছোটো ছিলাম তখন শুনতাম দুর্গা পুজোয় প্রথম হতো 2-3টে ক্লাব, তার মধ্যে আদি বালিগঞ্জ ক্লাবের নামটা থাকত, আর থাকত ওদিকে আমাদের সঙ্গমিত্র, সঙ্গশ্রী, এসব নামগুলো থাকত। সেই ট্র্যাডিশন বজায় রেখে আজও আদি বালিগঞ্জ ক্লাব খুব যত্ন করে পুজোটা তাদের করে, খুব রীতিনীতি মেনে এবং সুন্দরভাবে। তারা মাতৃমূর্তি খুব ভালো করেছেন, মাতৃমূর্তি দেখে ভক্তি হয় মানুষের, খুবই ভালো করে করেছেন। আর এই এলাকা পল্লীবাসী সকলে মিলে একসাথে সব উৎসব একসাথে করেন, আর সবাই সবার সাথে ভালো রিলেশন মেনটেন করেন, এটা একটা ছোটোখাটো ভারতবর্ষ বলা যায়। সমস্ত দেশ, সমস্ত প্রদেশের মানুষকে নিয়ে এখানে আমরা সবাই থাকি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আপোষ মিলে না ভাই ভাই, সকলে মিলে এটা একটা
বিশিষ্টতা এই পুজোটা। এবং আমার ভালো লাগে যখন আমি দেখি সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতি সর্বসম্প্রদায় সব মানুষ মিলিত হয় পুজোর টানে, মায়ের আহ্বানে, দেবীর আহ্বানে। আমার খুব ভালো লাগে। আজকে থেকে নবরাত্রিও শুরু হয়েছে। ম্যায় আপ লোগ কো নবরাত্রি পূজা কা ভি হাম আপ লোগ কো নবরাত্রি কা ভি অভিনন্দন করতে হুম কি আপনাদের আজকে থেকে অনেকের নবরাত্রিও থাকে। সমস্ত পুজো পার্বণ যাই বলুন না কেন সবাই যে যার মুহূর্ত করে করে, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু আমাদের সবার। ট্রেনের ধাক্কায় জখম হাতির মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালো চালসার পরিবেশপ্রেমী সংগঠন চালসার নেচার স্টাডি অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি, চালসা আশিয়ারা ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং মালবাজার মাউন্টেন ট্রেকার্স অ্যাসোসিয়েশন। ট্রেনের ধাক্কায় জখম হাতির মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালো চালসার পরিবেশপ্রেমী সংগঠন চালসার নেচার স্টাডি অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি, চালসা আশিহারা ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশন। এদিন এই তিন সংগঠনের সদস্যরা চালসার রেল স্টেশনে বিক্ষোভ দেখান। গত 27 সেপ্টেম্বর ট্রেনের ধাক্কায় একটি বুনো হাতি গুরুতর জখম হয়। বন দপ্তর চিকিৎসা শুরু করলেও পরে মারা যায় হাতিটি। শনিবার সন্ধ্যায় ডাইনা রেঞ্জের কেরেনবিটের জঙ্গলে হাতিটির মৃত্যু হয়। গত 14 মাসে এই নিয়ে ট্রেনের ধাক্কায় 5টি হাতির মৃত্যু হল। ট্রেনের ধাক্কায় একের পর এক হাতির মৃত্যুর ঘটনায় ক্ষোভ বাড়ছে পরিবেশ প্রেমীদের মধ্যে। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं, यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं, यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaipur. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।